আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওটি হচ্ছে টাকার রেট নিয়ে। অ্যাকচুয়ালি আমাদের যে প্রবাসী ভাইয়েরা যেই সকল দেশে থাকেন এবং বাংলাদেশ যেই সকল দেশ থেকে সবচাইতে বেশি রেমিটেন্স আহরণ করে থাকেন, আজকের এই ভিডিওতে আমি সেই সকল দেশের টাকার রেটগুলো আপডেট করব। যেমন সেই সকল দেশের মধ্যে রয়েছে আপনার কুয়েত, মালয়েশিয়া, সৌদি আরব, দুবাই, কাতার, বাহরাইন, ওমান, সিঙ্গাপুর। সো আজকের এই সকল দেশের টাকা রেট আপনারা সবাই জানতে পারবেন, এবং তার সাথে আরও একটি টিপস রয়েছে। যে টিপসটি হচ্ছে কি, আপনারা তো জানেন বাংলাদেশে সরকারিভাবে অনেক আগে থেকেই প্রতি হাজারে 25 টাকা করে সরকারি যে প্রণোদনা দিত, মানে আপনি যেই টাকাটা বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে পাঠাবেন সেই টাকার উপরে আপনাকে 2.5% আপনাকে প্রণোদনা দিবে। সো অনেকের প্রশ্ন থাকে যে যদি আমি যদি সেই টাকার সাথে 2.5% যদি মূল রেটের সাথে আমি হিসাব করি তাহলে আমার রেটটা কত পড়ে, এই বিষয়টা অনেকে জানতে চান। হয়তো অনেকের জানা আছে, অনেকের হয়তো জানা নেই, আর যাদের জানা নেই তারা অপেক্ষা করুন, আমরা সেই বিষয়টাই আপনাদেরকে সেই টিপসটি বা কীভাবে আপনি রেটটি বের করবেন সেটাও আপনাদেরকে জানাবো। তারপরে আপনারা আসলে জেনে থাকবেন যে গত 10 থেকে 12 বছরের ভিতরে টাকার রেট এত পরিবর্তন হয়নি। হ্যাঁ, হতো হয়তো টাকার রেট 10 পয়সা বা হয়তো 50 পয়সা এরকম পরিবর্তন হতো, উপর নিচ হয়তো, বা 1 টাকার পরিবর্তন হয়তো 2 টাকার, কিন্তু বর্তমান সময়ে এসে আমরা দেখলাম আগে থেকে অনেক বেশি টাকার রেট বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে আমার মনে হয় যে অনেক প্রবাসী ভাইয়েরা তারা খুবই খুশি। ঠিক আছে, সো কথা না বাড়িয়ে চলুন, প্রথমে টিপসটি দেওয়ার আগে আপনাদেরকে যেই সকল দেশে আমাদের প্রবাসী ভাইয়েরা কাজ করে থাকেন এবং যেই সকল দেশ থেকে বেশি রেমিটেন্স বাংলাদেশ পেয়ে থাকে সেই সকল দেশের টাকার রেটটি আপডেট করি। প্রথমে হচ্ছে মালয়েশিয়া। মালয়েশিয়ার টাকার রেট আজকের যেই শুক্রবার, আগস্ট আজকে 5 তারিখ শুক্রবার, আজকে মালয়েশিয়ার টাকার রেট 24.50 টাকা। এখানে কিছুটা কম বেশি হতে পারে, আমি যে রেটগুলো বলতেছি তার ভিতরে কিছুটা কম বেশি হতে পারে। সো আমি আবার বলছি, মালয়েশিয়ার টাকার রেট আজকে 24.50 টাকা, মালয়েশিয়ার 1 রিঙ্গিত সমান। তারপরে আমরা যাই কুয়েত, কুয়েতের টাকার নাম দিনার। সো কুয়েতের 1 দিনার সমান বাংলাদেশের 360 টাকা। তারপরে আসি আমরা সৌদি আরব, সৌদি আরবের 1 রিয়াল সমান 28.92 টাকা। তারপরে আসি আমরা দুবাই, দুবাইয়ের 1 দিরহাম সমান 30.59 টাকা। এরপর আসে কাতারের 1 রিয়াল, 1 রিয়াল সমান 30.31 পয়সা টাকা আর কি। যাই হোক, বাহরাইনের 1 দিনার 294.12 টাকা, মানে এখানে 294 আর দশমিকের পরে যে 1-2 সেটা পয়সা আর কি। যাই হোক, ওমান 1 রিয়াল সমান 282 টাকা। সিঙ্গাপুরের 1 ডলার, 1 ডলার সমান বাংলাদেশের 78.96 টাকা, মানে 78.96 টাকা। সো আজকের এই ভিডিওটি হচ্ছে, আজকের এই যে রেটটি আপনাদেরকে আপডেট করলাম এবং তারপরে যে টিপসের কথা বলেছিলাম যে আপনি কিভাবে বের করবেন যে সরকারি যে 25 টাকা প্রণোদনা বা রেটের সাথে কিভাবে বের করবেন। প্রথমে আপনি কি করবেন, আপনার মোবাইলে মোবাইল নেবেন, মোবাইলের ক্যালকুলেটরটা খুলবেন। খোলার পরে সেইখানে গিয়ে আপনি যেই দেশে থাকেন না কেন সেই দেশের প্রথমে লিখবেন, সেই দেশের আপনার যে রেটটা আছে সেই রেটটা লিখবেন। লেখার পরে আপনি যোগ চিহ্ন দিবেন, দেওয়ার পরে আপনি ওইখানে লিখবেন 2 দশমিক, মানে পয়েন্ট আর কি, 2.5 লিখবেন। লেখার পরে দেখবেন আপনার ক্যালকুলেটারে পার্সেন্টেজ আছে, মানে আমি এখন দেখাচ্ছি আপনারা আমার স্ক্রিনে দেখতে পারতেছেন, পার্সেন্টেজে ক্লিক করে সমান সমান দিলেই চলে আসবে যে তাহলে আপনার যে 2.5% সাথে আপনার মূল রেট হিসাব করলে যে কত টাকার রেট আসে এটা আপনি বুঝতে পারবেন সহজেই। সো আপনাদের সবাইকে ধন্যবাদ, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং এইরকম ভিডিও যদি আরও চান আপনারা সব সময় তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে টাকার রেট, প্রতিদিনের টাকার রেট আপডেট করার জন্য। আর যারা মালয়েশিয়াতে আছেন তারা আমার চ্যানেলের কমিউনিটিতে গেলে সেইখানে আমি প্রায় সময় টাকার রেট আপডেট করে থাকি, আমি সবসময় করব। এবং যদি অন্যান্য দেশে যারা আছেন তারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, যদি আমি কমিউনিটি মালয়েশিয়ার রেট যেভাবে আপডেট করি অন্যান্য দেশের রেট এভাবে কি আপডেট করব কিনা, যদি আপনারা যদি বেশিরভাগ যদি আপনারা চান তাহলে আমি অবশ্যই চেষ্টা করব করার জন্য আপডেট প্রতিদিনের রেট। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।